নমস্কার বন্ধুরা আমাদের দ্বিতীয় চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প পার্থক্য আমার গল্প পাঠ শুনে যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন আমাদের উৎসাহ বাড়ানোর জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন ভবিষ্যতে আরও গল্প শোনার জন্য সকাল হইতে ভিখিরির উপদ্রব লাগিয়াই আছে এদিকে ঘরে চাউল নাই ক্রমশ কমিয়া আসিতেছে গৃহিণী জানাইলেন চাউল যা আছে তাহাতে আর দিন চারেক চলিবে বাজারে চাউল নাই এ কথা বলিলে ভুল হইবে আছে চোড়া বাজারে সাঁত্রিশ টাকা মন গৃহিণীকে শুনাইয়া বলি ভাতের ফ্যানে যা কিছু সার অংশ থাকে ফ্যান যে ফেলে দেওয়া হয় ওতে সত্যিই আমাদের মানে বড্ড মানে যা কিছু পুষ্টিকর ওর সঙ্গে বেরিয়ে যায় সাহেবরা ফ্যান ফেলে না জাপানিরা ফেলে না আমার ইঙ্গিত বাড়ির কেহই বুঝিল না ঝরঝরে ঝরে ভাতই খাইতে লাগিলাম শুনিলাম আর দুদিন চলিবে চাউলে তার উপর ভিখিরি সকাল হইতেই শোনা যাচ্ছে মা দুটি চাল দেন মা একটু ফ্যান মনে সহানুভূতি জাগায় না রাগ ধরে ঘরে নাই চাউল কেবল ভিক্ষা দাও ভিক্ষা দাও সকাল হইতে হিসাব করা চাউল আজকাল এদিকে বাজারে ও দ্রব্য প্রায় অমিল সাঁয়ত্রিশ টাকা ধরে চাউল কিনিয়া কতদিন চালাইব কায়ক ক্লেশে যদি বা চলে ভিখিরির উপদ্রবে তো আর পারি না অথচ ভিক্ষা মিলিবে না বলিতে পারি না সংস্কারে বাধে বাল্যে পল্লীগ্রামের বাড়িতে থাকিতে দেখিতাম মুষ্টি ভিক্ষা হইতে ফকির বৈষ্ণবকে কেহ কখনো বঞ্চিত করিত না সেই হইতে কেমন একটা সংস্কার দাঁড়াইয়া গিয়াছে ভিক্ষা না দিয়া পারি না কিন্তু আসিলে বিরক্ত হই না আসিলেই যেন ভালো সকালে ছোট ঘরে বসিয়া লিখিতেছি চাকর বাজার হইতে বাড়ি ঢুকিল হাতে মাঝারি গোছের একটি পুটুলি বাড়ির ভিতর হইতে মেয়েরা কি চাউল আনিতে পাঠাইয়াছিল ভাঁড়ার খালি বলিলাম ওতে কিরে রাজেন চাকরটি জিনিসটা লুকাইয়া লইয়া যাইতে চাহিয়াছিল ভাবে বুঝিলাম ধরা পড়িয়া একটু অপ্রতিভ হইল মাথা চুলকাইতে চুলকাইতে বলিল চাল ও কত দুশের করে চাল আগ্গে জহুরির দোকানে কন্ট্রোল ও কন্ট্রোলের দোকান তাহলে এখানেও হলো কত দিচ্ছে টাকার বেশি দেবে না আগে এটা বাংলা নয় বিহার তবুও এখানে কন্ট্রোল খুলিল দু টাকার বেশি চাউল কাহাকেও দেওয়া হইবে না এসব কি? একজন ভিক্ষিরি আসিয়া দাঁড়িল ভিক্ষে দেন না চারদি ভিক্ষে রাজেন বলিল ভিক্ষে হবে না যাও চাল নেই লিখিতে লিখিতে বলিলাম দে এক মুঠো দে সঙ্গে সঙ্গে আসিল আর একজন তাহাকেও ভিক্ষা দেওয়া হইল বেলা নটা আন্দাজ সময় আরও দুইজন ভিক্ষা লইয়া তাহারাও চলিয়া গেল এইবার একজন বৃদ্ধের কণ্ঠস্বর শোনা গেল মনে তখন বিরক্তি ধরিয়াছে রাজেনকে বলিলাম ভিক্ষা না দেয় কিন্তু তবুও লোকটা কেন দেরি করিতে লাগিল কেন তবুও যায় না বারবার এক ঘেয়ে চিৎকার করিতে লাগিল বড়ই রাগ হইল বাহির হইয়া বলিলাম ভিক্ষে হবে না চলে যাও আবার কি লোকটি বৃদ্ধ পরনে এক টুকরো মলিন নেকড়া হাতে একটা তোবড়ানো টিনের মগ জীর্ণ শীর্ণ চেহারা বটে তবে বাংলাদেশের ভিখির মতো কঙ্কাল সার নয় লোকটা মগটা তুলিয়া টানিয়া টানিয়া বলিল একটু ফ্যান দাও বাবা বড্ড খিদে পেয়েছে রাগিয়া বলিলাম কি আবদার রে আবার ভাতের ফ্যান দেন বাবা একটুখানি ভাগ এখান থেকে যা আবদার দেখো কোন সকালে রান্না হয়েছে এখন ফ্যান রয়েছে ওর জন্যে লোকটা হতাশভাবে চলিয়া গেল আবার লিখিতে বসিলাম ইহাতে আমার সংস্কারে বাঁধিল না প্রতিদিন বরাদ্দ মতো তো দিয়াছি কতজনকে দেওয়া যায় বেলা বাড়িল স্নান করিতে যাইব এমন সময় একটি প্রৌঢ় ব্যক্তি গায়ে অর্ধমলিন পিরান পায়ে চটি জুতা হাতে এক গাছা বাঁশের লাঠি জানালার কাছে দাঁড়াইয়া বলিল বাবু আপনারা ব্রাহ্মণ মুখ তুলিয়া তারের বেড়ার ওপারে চাহিয়া বলিলাম কেন কি চাই লোকটা হাত তুলিয়া নমস্কার করিয়া বলিল ব্রাহ্মণ এভ্য নম প্রতি নমস্কার করিয়া বলিলাম কত আসা হচ্ছে বাবু ঢুকবো বাড়ির ভেতরে আমিও ব্রাহ্মণ হ্যাঁ আসুন লোকটা বাড়িতে ঢুকিল বটে কিন্তু বারান্দায় না উঠিয়া উঠানেই দাঁড়াইয়া রহিল বলিল একটা কথা আছে অনেক খুঁজেছি ব্রাহ্মণ বাড়ি পাইনি আমার বাড়ি নদে শান্তিপুর মুষাবণিতে আমার এক আত্মীয় কাজ করে সেখানেই যাচ্ছি সঙ্গে একটা ছোট ছেলে আছে ওই আতাতলায় বসিয়ে রেখে এসেছি একটু খাবার জল যদি আমাদের দেন হ্যাঁ হ্যাঁ তার আর বেশি কথা কী বিলক্ষণ ডেকে আনুন ডেকে আনুন ছেলেটিও আসিল দেখিয়া বুঝিলাম ইহারাও দুর্দশাগ্রস্ত ভিক্ষুক মুখে খাদ্য চাহিতে পারিতেছে না বলিলাম আপনাদের খাওয়া হয়নি তো এত বেলায় কোথায় যাবেন এখানেই দুটো ডাল ভাত না না একটু জল খেয়েই চলে যাব আপনাকে আর কেন বিরক্ত করব মুসাবনিতে আমার ভাইপো সে কি হয় বসুন বসুন মুসাবনি এখান থেকে ছ মাইল পথ না খাওয়াইয়া ছাড়িলাম না দুজনে খাইয়া দাইয়া বিশ্রাম করিয়া বিকালের দিকে চলিয়া গেল রাত্রে শুইবার সময় হঠাৎ মনে পড়িল ই কেমন হইল ভাতের ফ্যান চাহিতে ভিখিরির উপর রাগিয়া উঠিলাম অথচ নদী শান্তিপুরের ব্রাহ্মণ শুনিয়া আদর করিয়া দুজনকে খাওয়াইলাম তখন তো চাউল বাঁচাইবার কথা মনে উঠিল না কেন এমন হয় ভাবিয়া দেখিলাম ইহার কারণ সে ভিখিরি আমার শ্রেণীর মানুষ নয় নিজেকে আমি ভিখিরি রূপে কল্পনা করিতে পারি না কিন্তু মনে মনে নিজেকে নদিয়াবাসীর দরিদ্র অনায় আসে কল্পনা করিতে পারি আমাদের গল্প পাঠের এ ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন ভবিষ্যতে আরও গল্প শোনার জন্য আর এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আপনাদের কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ